মারিগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরি ঘাটে রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গেছে। এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে, এখনও একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বিআরডব্লিউটিসি। সকাল সোয়া আটটায় ঘন কুয়াশার কারণে বলগেটের সঙ্গে ধাক্কা লেগে পাঁচ নম্বর ঘাট এলাকার কাছাকাছি ফেরিটি ডুবে যায়। উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফেরিতে কাভার্ড ভ্যান ও পিকআপ সহ নয়টি যানবাহন ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে স্থানীয়দের দাবি, পানি উঠে ফেরিটি ডুবে গেছে। বিআইডব্লিউটিসি জানিয়েছে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আছে উক্ত জলযানের দ্বিতীয় যন্ত্র চালক মিস্টার হুমায়ুন, ওকে আমরা এখন পর্যন্ত উদ্ধার করতে পারিনি বা ও কোথায় আছে জানি না। এই পর্যন্ত জেনেছি যেটা, জাহাজটি একটায় ছেড়ে এসেছে, দেড়টায় কুয়াশার কারণে ঘাটের ঠিক অদূরে এটা নোঙর করেছিল। এই সকালবেলা বলকেটের বা ধাক্কার মাধ্যমে এটা হয়েছে এটাই জেনেছি। তদন্ত সাপেক্ষে বিষয়টা কার দোষ কার ত্রুটি সব বেরিয়ে আসবে। এখানে আমাদের দৌলতদিয়াতে যে উদ্ধারকারী জাহাজ যেটা আছে, হামজার উস্তমের যেটা আছে, এটার ক্যাপাসিটি কম থাকাতে এটা হয়তো উদ্ধার করতে পারবে না। সাইড নলে যে জাহাজটা আছে ওইটার মাধ্যমে উদ্ধার কার্যক্রম স্টার্ট হবে, তবে ওইটা ছেড়ে আসার কথা।